স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক আর আরাম শুরুতেই শিরোনাম পাঁচ মাস পেছাল চতুর্থ বিডিজিক স্কুল মোবাইল রিচার্জকে ঔষধ সেবা হিসেবে অন্তর্ভুক্তি এবং রিচার্জ লোনে ভ্যাট প্রত্যাহারের দাবি বাংলাদেশকে করোনা প্রতিরোধ সরঞ্জাম দেবে জ্যাক মা অনলাইনে ব্লকচেইন অলিম্পিয়াড কর্মশালা প্রথমবারের মতো অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে দৃষ্টান্ত করল আইসিটি বিভাগ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি করোনা ভাইরাস অনলাইন স্ট্রিমিং মান কমল কাশি শুনে করোনা শনাক্ত করবে ফ্লুসেন্স এবং দুষ্টু ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মিনা যাচ্ছি বিস্তারিত খবরে পাঁচ মাস পেছালো চতুর্থ বিডিসিক স্কুল পাঁচ মাস পিছিয়ে গেল বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্সের চতুর্থ বিডিসি স্কুল আগামী সতেরো থেকে আঠারো এপ্রিলের পরিবর্তে এই স্কুল অনুষ্ঠিত হবে আগামী এগারো ও বারোই সেপ্টেম্বর দেশে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিখ সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হক অনু তিনি জানান চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে জমায়েত এড়িয়ে চলতে এবং আগামী দুই থেকে দশ সেপ্টেম্বর অ্যাপনিক সম্মেলন থাকায় ওই সম্মেলনের সঙ্গে সমন্বয় করে নতুন তারিখ ঘোষণা করা হলো। ইন্টারনেট ব্যবহার ও ব্যবস্থাপনা এবং প্রশাসন বিষয় নিয়ে প্রতি বছর ফেলোশিপের মাধ্যমে এই স্কুলের আয়োজন করে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম মোবাইল রিচার্জকে ঔষধ সেবা হিসেবে অন্তর্ভুক্তি এবং রিচার্জ লোনে ভ্যাট প্রত্যাহারের দাবি করোনা সংক্রমণ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ এজেন্ট এর দোকান ঔষধের দোকানের মতো খোলা রাখার দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন একই সঙ্গে রিচার্জ লোন এর ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা এবং বিশ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকের লেনদেন চার্জ ফ্রি করার দাবিও জানিয়েছে সংগঠনটি শনিবার সরকারের কাছে এই দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ তিনি বলেন হোম কোয়ারেন্টাইনে থাকার ফলে ভয়েস কল ডাটার ব্যবহার বৃদ্ধি পাবে ফলে মোবাইল ফোন রিচার্জকে মৌলিক অধিকার হিসেবে অগ্রাধিকার দেয়া হোক ইতিমধ্যে উন্নত দেশে হোম কোয়ারেন্টাইন ও লকডাউনে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করছে উল্লেখ করে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দেশেও ই রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান তিনি বাংলাদেশকে করোনা প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাকমা। বাংলাদেশ সহ কয়েকটি দেশে মাস্ক টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তিনি এই ঘোষণা দিয়েছেন জ্যাকমা লিখেছেন তারা আঠারো লাখ মাস্ক দুই লাখ দশ হাজার টেস্ট কিট ও ছত্রিশ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান কম্বোডিয়া লাওস মালদ্বীপ মঙ্গোলিয়া মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা অনলাইনে ব্লকচেইন অলিম্পিয়াড কর্মশালা অনলাইনে অনুষ্ঠিত হল ব্লকচেইন অলিম্পিয়াড দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় ওয়েবেনারের মাধ্যমে দেশের পনেরোটি বিশ্ববিদ্যালয়ের মোট চারশো জন শিক্ষার্থী অংশ নেন প্রশিক্ষণটি পরিচালনা করেন হংকং ব্লকচেইন সোসাইটির প্রধান লরেন্স মা এবং গ্যাব্রিয়েল চ্যান শুক্রবার তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কর্মশালাটি উদ্বোধন করেছিলেন অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বিশটি সেরা দল নির্বাচন করা হবে পাঁচটি দলকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে বিজয়রা হংকংয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন ব্লকচেইন অলিম্পিয়াড দুই হাজার আয়োজন করেছে ব্লকচেইন অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এলআইসিটি প্রকল্প বেসিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই এবং এফ বি এবারই প্রথমবারের মতো বাংলাদেশ এই অলিম্পিয়াডের আয়োজন করছে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি কোভিড নাইন্টিন মহামারী থেকে মানুষকে রক্ষা করতে দুস্থদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফলাইনের পাশাপাশি অনলাইনেও দুস্থদের মাঝে বিতরণের জন্য একটি ওয়েব পেজ চালু করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে শুধু হ্যান্ড স্যানিটাইজার নয় একটি টিস্যু দুটি রাবার ব্যান্ড ও একটি স্ট্যাপলার দিয়ে ঘরে বসেই নিজের জন্য মাস্ক তৈরির কৌশল শেখাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা এছাড়া স্বেচ্ছাসেবক সংগঠন স্মাইল ফাউন্ডেশনের মাধ্যমে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এলাকার অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে এই হ্যান্ড স্যানিটাইজার প্রথম পর্যায়ে দশ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত জানান তারা বাংলাদেশ জুড়ে অ্যান্টিভাইরাল পণ্যগুলোর ঘাটতি মোকাবেলায় সহায়তা করতে চান তিনি আরো বলেন যতদিন প্রয়োজন হবে ততদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখবো আমরা প্রথমবারের মতো অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে দৃষ্টান্ত করল আইসিটি বিভাগ সরকারি পর্যায়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভিডিও প্রেস কনফারেন্স আইসিটি বিভাগের আয়োজনে রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুক্রবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম করোনা পরিস্থিতি মোকাবেলায় নেয়া প্রযুক্তিগত নানা উদ্যোগের কথা জানান অ্যাক্সেস ইনফরমেশন এ টু এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য শিক্ষা লজিস্টিক্স এবং বিনোদন খাতকে প্রযুক্তির মাধ্যমে জনগণের হাতের নাগালে নিয়ে আসতে করণীয় বিষয়ে আলোচনা হয় এছাড়া ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ঘরে বসেই শিক্ষাদান টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেয়া খাবার ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে লজিস্টিক সেবার পরিধি বাড়ানো এবং তাদের নিরাপত্তা আলোকপাত করা হয় অংশীজনদের মধ্যে সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের সভাপতি সৈয়দ আল মাস কবির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর বাক্য এর সভাপতি ওয়াহিদ শরীফ ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব সভাপতি শ্রমিক আয়সার গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান রবির সিইও ই মাহতাবুদ্দিন আহমেদ এবং লিংকের ভারপ্রাপ্ত সিইও তৈমুর রহমান ইন্টারনেটে সংযুক্ত হয়ে টানা তিন ঘন্টার ভিডিও কনফারেন্সের সিদ্ধান্ত নেওয়া হয় পাবলিক প্রাইভেট পিপল মিডিয়ার অংশীদারিত্বে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইসিটি বিভাগ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আপতকালীন সময়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা খাদ্য ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি বিসিপি ও এসওপি প্রকল্প গ্রহণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সভায় প্রতিমন্ত্রী জানান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিটিআরসি টেলিকম অপারেটর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি একে অপরের মধ্যে তথ্য বিনিময় করছে এছাড়া করোনা মোকাবেলায় চিকিৎসা সেবাকে আরও সম্প্রসারিত করতে টোল ফ্রি হচ্ছে ট্রিপল থ্রি এবং খোলা হয়েছে করোনা ডট গভ ডট বিডি নামে ওয়েব পোর্টাল ইতিমধ্যেই গত দুই দিনে আড়াইশোর বেশি চিকিৎসক এই পোর্টালে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই উদ্যোগ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী এ কাজে মোবাইল অপারেটর রবি ও জেনেক্স সাপোর্ট করছে ঘরে বসেই জুম ভিডিও কনফারেন্সে প্রায় একশো জন যোগ দেন এতে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম পুলিশ অ্যাডভাইজার আনির চৌধুরী ই ক্যাব সভাপতি শমিক কেসার টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এমান সাদেক প্রমুখ সংযুক্ত ছিলেন নজর দিচ্ছি দেশের বাইরে করোনাভাইরাস অনলাইন স্ট্রিমিংয়ের মান কমল করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় ইন্টারনেটের উপর চাপ বাড়ছে এমন পরিস্থিতিতে নেটফ্লিক্স এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে হাই রেজুলেশনের ভিডিও সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন তারই পরিপ্রেক্ষিতে ইউরোপে তিরিশ দিনের জন্য সম্প্রচার গতীয় মান কমিয়ে দিয়েছে নেটফ্লিক্স মার্কিন এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কমিশনার থিয়েরি ব্রেটন এবং রিড হেস্টিংসের মধ্যে আলাপচার্যার পর এবং করোনা ভাইরাস অস্বাভাবিক চ্যালেঞ্জ বিবেচনা করে ইউরোপে ৩০ দিনের জন্য ভিডিও মান কমানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স নেটফ্লিক্সের দেখানো পথেই হাঁটল ইউটিউব ও অ্যামাজন প্রাইম নেটফ্লিক্সের পরে নিজেদের স্ট্রিমিং সেবার মান কমিয়েছে ইউটিউব এবং অ্যামাজন প্রাইম কাশি শুনে করোনা শনাক্ত করবে ফ্লুসেন্স কাশি শুনে জ্বরের পূর্বাভাস দিতে সক্ষম একটি ডিভাইস তৈরি করেছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষকদের তৈরি এই যন্ত্রের নাম ফ্লুসেন্স সহজে বহনযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত কাশির শব্দ ও ভিড়ের আকার রিয়েল টাইমে শনাক্ত করতে সক্ষম গবেষকেরা জানিয়েছেন যন্ত্রে ধারণ করা শব্দ বিশ্লেষণ করে সরাসরি করোনাভাইরাস বা ফ্লুর মতো রোগ পর্যবেক্ষণ করা সম্ভব এই গবেষণা প্রবন্ধের সহযোগী লেখক তৌহিদুর রহমান জানিয়েছেন আধুনিক প্রযুক্তির কম্পিউটিং প্ল্যাটফর্ম স্বাস্থ্য নজরদারির ক্ষেত্রেও প্রয়োজনীয় টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে এতে মৌসুমি জ্বর বা অন্যান্য ভাইরাসজনিত শ্বাসযন্ত্রের সমস্যার পূর্বাভাস দিতে পারে এর মাধ্যমে কোভিড নাইন্টিন মহামারী বা সার্সের মতো ভাইরাস রোগের পূর্বাভাসও দেওয়া যায় প্রসিডিংস অব দ্য এসিএম অন ইন্টারাকটিভ মোবাইল ওয়ারেবল অ্যান্ড ইউবিকশাস টেকনোলজিস সাময়িকিতে লেখা গবেষণা প্রবন্ধে এ তথ্য জানিয়েছেন তিনি পরীক্ষার জন্য ডিভাইসটি অভিধানের আকারের আয়ত ক্ষেত্রাকার বাক্সে রেখে তা চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপেক্ষাগারে বসানো হয়েছিল দু সালে ডিসেম্বর থেকে গত বছরের জুলাই মাস পর্যন্ত ফ্লুসেন্স সাড়ে তিন লাখ থার্মাল ইমেজ বিশ্লেষণ করে ও দুই কোটি দশ লাখ অডিও নমুনা বিশ্লেষণ করে নিখুঁত তথ্য দিতে পেরেছে বলেও জানিয়েছেন মিস্টার তৌহিদ ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মিনা করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রিয় মিনা চরিত্র বেছে নিয়েছে ইউনিসেফ বাংলাদেশ ষোলো মিনিট দশ সেকেন্ডের এই কার্টুন ভিডিওতে ভাইরাস কিভাবে ছড়ায় এবং তা থেকে বাঁচার উপায় দেখানো হয়েছে ভিডিওটি ইউনিসেফ বাংলাদেশের ভেরিফাইড পেজ থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে ভিডিও পোস্টে লেখা হয়েছে দুষ্টু ভাইরাস রাজার বিরুদ্ধে যুদ্ধে নামলো মিনা কে জিতবে সেই লড়াইয়ে তবে ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায় সাবান দিয়ে হাত ধুয়ে হাঁচি কাশির শিষ্টাচার মেনে এবং অসুস্থদের বাসায় সেবা দিয়ে এই লড়াইয়ে জয়লাভ করে মিনা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়